সভাটা ছিল আমাদের আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এটা আমরা মেইনলি আলোচনা করেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যাবে এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপ নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের। আমি এই ব্যাপারেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপর আমরা মিয়ানমার সীমান্ত আমাদের একটু সমস্যা আছে, আপনারা জানেন এই সীমান্ত সমস্যা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করি যে পূজাটা ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না।